সাংবাদিক বন্ধুগণ শুভেচ্ছা দেবেন। আমাদের এই সংবাদ সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বাসদের পক্ষ থেকে। আমি একটু শুরুতে বলি, আমাদের মধ্যে উপস্থিত আছেন বাসদ কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য কংগ্রেস জনার্দন দত্ত নান্টু, উপস্থিত আছেন বাসদ বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ মানিক হাওলাদার, উপস্থিত আছেন গোলাম রসুল, মাফিয়া বেগম, শহীদুল ইসলাম, সন্তোষ শিকদার। আমরা আমাদের সংবাদ সম্মেলনের মূল বক্তব্য পাঠ করে শোনাচ্ছি। আপনারা জানেন যে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন, আসন্ন যে নির্বাচন, সেটা নিয়ে মূলত আমরা সংবাদ সম্মেলনটি আয়োজন করেছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা সবাই জানেন নিয়ম রক্ষার জন্য আবারও বরিশাল সহ 5টি সিটি কর্পোরেশন নির্বাচনের শিডিউল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সে অনুযায়ী 12 জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন সম্পর্কে আমাদের মতামত, দলীয় সিদ্ধান্ত জানাবার জন্যই আজকে সংবাদ সম্মেলনে উপস্থিত হবার জন্য আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ। নির্বাচনের মধ্য দিয়ে জনগণ রাজনৈতিক বক্তব্য, ব্যক্তি দুটাই যাচাই বাছাই করে, ভোট প্রদানের মাধ্যমে সিদ্ধান্ত প্রকাশ করে। কিন্তু গণতান্ত্রিক চর্চা এবং সংস্কৃতি না থাকলে নির্বাচন হয়ে পড়ে নিছক আনুষ্ঠানিকতা। বিগত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন এবং তার পরবর্তীতে কথিত নির্বাচিত ব্যক্তির ভূমিকা দেখে এটা বিশ্বাস করতে কারো পক্ষেই কষ্টকর হবে না। বন্ধুগণ, আমাদের দল বাসদের পক্ষ থেকে 2018 সালে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আমাকে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়েছিল এবং প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। নির্বাচনের অনেক আগে থেকেই জনগণের অধিকার নিয়ে ধারাবাহিক আন্দোলন করার কারণে বরিশালবাসীর স্নেহ, ভালোবাসা, আস্থার প্রার্থী হিসেবেও বিবেচিত হয়েছিলাম। নির্বাচনের টাকা ছড়িয়ে দরিদ্র মানুষকে ভোটের কর্মী বানানো, ভোট কেনাবেচার যে জঘন্য কার্যকলাপ চলে তার বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম। তেমনি জনগণের প্রার্থী হিসেবে, জনগণের অর্থে নির্বাচন পরিচালনার অংশ হিসেবে সাধারণ মানুষের বাড়ি বাড়ি মাটির ব্যাংক সরবরাহ করে সেই ব্যাংকে জমানো টাকা সংগ্রহ করে আমরা নির্বাচনের তহবিল সৃষ্টি করেছিলাম। ফলে আমাদের নির্বাচন পরিচালনা জনগণের মধ্যে ব্যাপক সাড়া তৈরি করেছিল। কিন্তু আপনারা দেখেছেন গত নির্বাচনের দিন সকাল থেকে সমস্ত কেন্দ্রে প্রকাশ্যে ভোট ডাকাতির ঘটনা কিভাবে ঘটেছিল। সাধারণ মানুষ যখন এই দৃশ্য দেখে হতবাক, হতাশ, তখন আমরা এই ভোট ডাকাতির বিরুদ্ধে কেন্দ্রে কেন্দ্রে লড়াই করেছি। আমি সহ আমাদের কর্মী এজেন্টরা ক্ষমতাসীন দলের হামলার শিকার হয়েছিলাম এবং ভোট কেন্দ্র পরিদর্শনকালে একটি কেন্দ্রের জাল ভোট দেওয়া আমরা হাতে নাতে ধরেছিলাম। নির্বাচনের সার্বিক অনিয়মের চেহারা দেখে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কমিশনার প্রয়াত জনাব মাহবুব তালুকদার নির্বাচন বন্ধে সুপারিশ করেছিলেন এবং নির্বাচন বন্ধ না হওয়ায় নির্বাচন শেষ না করেই তিনি ঢাকা চলে গিয়েছিলেন। আপনাদের মাধ্যমে দেশবাসী দেখেছেন সকাল 9টার মধ্যে ভোট ডাকাতি, নির্বাচন উন্মোচন হওয়া, মেয়র প্রার্থী হিসেবে হামলা শিকার হওয়া এবং দুপুরের মধ্যে আওয়ামী লীগ ব্যতীত সকল প্রার্থী নির্বাচন বর্জন করা সত্ত্বেও নির্বাচন বন্ধ হয়নি এবং বিভিন্ন কেন্দ্রে ভোট ডাকাতিতে যুক্ত দুষ্কৃতিকারীর বিরুদ্ধে ন্যূনতম কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এইসব কারণে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন একটি নিকৃষ্ট নির্বাচন হিসেবে পরিচিতি পেয়েছিল।